আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা জামিইল মালাইকাতি ওয়াল মুরসালিন ফারহাম ইবাদাকাল মুমিনিন মিন আহলিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়া খতিম লানা বিখাইর ওয়া ফতাহ লানা বিখাইর ওয়া বারিক লানা ফিল কুরআনিল আযীম। اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصل على محمد الى يوم الدين। اللهم صل على محمد شابا فتيا وصل على محمد كهلا مرضيا وصل على محمد رسولا نبيا। يا رب الحل والحرم يا رب المشعر الحرم يا رب الركن والمقام ابلغ لروح سيدنا محمد صلى الله عليه وسلم منا السلام। كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون। سبحان الأبدي الأبد سبحان الواحد الأحد سبحان الفرد الصمد سبحان رافع السماء بلا عمد سبحان من خلق الخلق فأحصاهم عددا سبحان من قسم الرزق ولم ينس أحدا سبحان الذي لم يتخذ صاحبة ولا ولدا سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك। সম্মানিত দর্শক বৃন্দ, প্রিয় ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজানে রহমতের দশ দিনে আজকে দর্সে বুখারি প্রোগ্রামে এই মুহূর্তে ইকরাহ বাংলা টিভির সামনে যারা বসে আছেন, অন বিহাফ অফ ইকরাহ বাংলা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে দোহা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা বুখারী শরীফের এই আলোচনা শোনার জন্য বসে আছেন, যে যেখান থেকে প্রোগ্রাম দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ এই আলোচনা হবে আল্লাহ যেন ততক্ষণ সকলের উপর রহম করেন, করম করেন, দয়া করেন। আমরা সকলেই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। কারণ একটা হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোথাও দিনের আলোচনা করা হয় আর দিনের আলোচনা কেউ করে আর যারা বসে শুনে, হাফফাত হুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহু আকবার। যখন দিনের আলোচনা করা হয় আর দিনের আলোচনা যারা শুনে, কোরআন এবং হাদিসের আলোচনা যখন করা হয় আর যারা আলোচনা শুনেন, যতক্ষণ পর্যন্ত দিনের আলোচনা শুনলেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে থাকলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত নাযিল হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসের প্রথম দশ দিন, ফার্স্ট 10 ডেইজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। এই রহমতের দশ দিন কিন্তু চলে যাচ্ছে, মাত্র 4 দিন আমাদের হাতে আছে। আজকে 8 রমাদান, আরও 2 দিন আমাদের হাতে আছে, চলে যাচ্ছে রহমতের দশ দিন। জানি না কে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাণ্ডার থেকে রহমত অর্জন করতে পারলাম, কে কতটুকু আল্লাহর কাছ থেকে নৈকট্য লাভ করতে পারলাম। তবে আমরা নিরাশ নই, একজন মুমিন হিসাবে আমরা নিরাশ নই। উই বিলিভ, আমাদের বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়ে মালামাল করেছেন। আজকে বুখারী শরীফের কিতাবুল ইমান থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব। ইমান, আমল এবং তওবা, এই তিনটা জিনিসকে সামনে রেখে, ইমান, আমল, দোয়া অর্থাৎ তওবা, এই তিনটা জিনিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বলার কোনো শক্তি নেই, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতেছি, আল্লাহ যেন আমাকে বুখারী শরীফ থেকে মোস্ট রেকগনাইজ বুক আফটার দ্য হোলি কোরআন, কোরআন শরীফের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে কিতাব, এই কিতাব হচ্ছে বুখারী শরীফ। 6টা সিহাসিত্তার কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ আর আবু দাউদ শরীফ, এর মধ্যে মোস্ট রেকগনাইজ বুক হচ্ছে বুখারী শরীফ, যাকে বলা হয় আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, দ্য মেইন কিতাব আফটার দ্য হোলি কোরআন।
কিতাবুল ঈমান। ঈমান মুমিন, আপনি আমি হচ্ছে ঈমানদার মুমিন, আমাদেরকে টাইটেল হচ্ছে মুমিন ঈমানদার। কেন? আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঈমানদার কি ঈমানদার নয়, আমার মধ্যে ঈমান আছে কি না, আমি আমাকে জাস্টিফাই করার জন্য কুরআনের একটা আয়াতের যদি আমাদেরকে নজর দেই, একটা আয়াতের ব্যাখ্যার দিকে যদি চলে যাই, তাহলে বুঝতে পারবো আমি আসলেই মুমিন কি না, আমার মধ্যে ঈমান আছে কি না। লেট মি রিড দ্য হাদিস, দেন ইনশাআল্লাহ আই উইল ট্রান্সলেট দ্য মিনিং অফ দ্য ভার্স অফ দ্য হলি কুরআন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ঈমান। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر ما هاجر ما نهى الله عنه من هاجر ما نهى الله عنه. عن أبي موسى قال قالوا يا رسول الله أي الإسلام أفضل قال من سلم المسلمون من لسانه ويده. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. عن أنس عن النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. عن عبد الله بن عمرو إن النبي صلى الله عليه وسلم لما قال أربع من كنا فيه فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يداها إذا أؤت منا خان وإذا حدث كذبا وإذا عاهد غدرا وإذا خصم فجرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فأتاه رجل فقال ما الإيمان؟ قال الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسله وتؤمن بالبعث. قال ما الإسلام؟ قال الإسلام أن تعبد الله ولا تشرك به وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان. قال ما الإحسان؟ قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال متى الساعة؟ قال ما المسؤول عنها بأعلم من السائل؟ وسأخبرك عن أشراطها إذا ولدت الأمات ربها وإذا تتوالد رعاة الإبل البهم في البنيان في خمس لا يعلمهن إلا الله. ثم تلا النبي صلى الله عليه وسلم إن الله عنده علم الساعة إلى آخر الآية ثم أدبر فقال ردوه فلم يروا شيئا فقال هذا جبريل جاء يعلم الناس دينهم. قال أبو عبد الله جعل ذلك كله من الإيمان رواه البخاري. بخاري شريف تكي আপনাদের সামনে বাবুল ঈমান থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে পড়লাম। ঈমান সংক্রান্ত, ঈমান কাহাকে বলে, মুমিন কাহাকে বলা হয়, ঈমান সংক্রান্ত কয়েকটি হাদিস এবং হাদিসে জিব্রাইল যাকে বলা হয় সেটাও আপনাদের সামনে বললাম। ইনশাআল্লাহ পুরো আলোচনা এই হাদিসগুলোকে সামনে রেখেই আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে কুরআনের একটি আয়াতের দিকে আমরা চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনে বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে যেখান থেকে প্রোগ্রাম দেখতেছি, যে যেখান থেকে প্রোগ্রাম দেখতেছি, খেয়াল করে শুনবেন, আপনি আপনাকে জাস্টিফাই করতে পারবেন আসলে আপনি ইমানদার কি ইমানদার নয়, আমার মধ্যে ইমান আছে কি না, আমি মুমিন কি না, আপনি আপনাকেই আপনি বিচার করে নিতে পারবেন, আপনি আপনাকে জাজ করে নিতে পারবেন আপনার মধ্যে ইমান আছে কি না। আল্লাহ কুরআনের একটি আয়াত দিয়ে তার কথা বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোনো মানুষের সামনে আল্লাহর জিকির করা হয়, কোনো মানুষ কুরআনের জিকির শুনেছে, আল্লাহর জিকির শুনেছে, অথবা আপনি জিকির করতেছেন, জিকির করতে আপনার ভালো লাগে, অথবা কেউ আল্লাহ 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 জিকির করতেছে, অথবা কুরআন তেলাওয়াত করতেছে, জিকিরের আওয়াজ শুনেছে, ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
জিকির শোনার পরে তার দিলের মধ্যে একটা তরব সৃষ্টি হয়ে যায়। জিকির শুনলে ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনলে ভালো লাগে, জিকির পড়তে ভালো লাগে, এমন মেন্টালিটি যদি আপনার থাকে, যদি কেউ কোনো জিকিরের মাহফিল দেখলে আপনার ভালো লাগে, জিকিরের আলোচনা শুনলে ভালো লাগে, বুখারী শরীফের আলোচনা শুনতেছেন, আপনার যদি সত্যিকার অর্থে দিলের মধ্যে ভালো লাগে, মনে করতে হবে আপনার মধ্যে ইমান আছে। কারণ বেঈমানের এগুলো ভালো লাগে না, বেঈমানের এগুলো ভালো লাগে না। যার মধ্যে ইমান আছে তার মধ্যে, তার কাছে এইগুলো চমৎকার, তার কাছে এইগুলো ভালো লাগে। যদি কোনো ভাই বোনের কাছে এই আলোচনা ভালো লাগে, আল্লাহর জিকির ভালো লাগে, ইমানের কথা ভালো লাগে, জিকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হয় আর জিকির করলে তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, বুঝতে হবে আপনার মধ্যে ইমান আছে। দিস ইজ দ্য নম্বর ওয়ান কোয়ালিটি। সেকেন্ড, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোথাও কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআনের আওয়াজ শুনেছেন, হাবিব সাহেব তেলাওয়াত করতেছেন, অথবা কোরআনের রেডিও টেলিভিশন বা কোথাও কোরআনের আয়াত তেলাওয়াত শুনেছেন, শোনার পরে অত ভালো লাগে, মনের মধ্যে আনন্দ লাগে, আত্মতৃপ্তি লাগে, নামাজে দাঁড়াইছেন, সুরায়ে ফাতেহা পড়তেছেন, মনে আত্মতৃপ্তি লাগতেছে, কোরআন পড়তেছেন, ভালো লাগতেছে। জীবনে আজ পর্যন্ত কোনো মানুষ বলে বলে নাই একটা উপন্যাস একবার পড়েছেন, সেকেন্ড টাইম ইউ ডোন্ট লাইক ইট টু রিড দ্য সেকেন্ড টাইম। দুনিয়ার সবচেয়ে সেরা বুক যেটা, সেরা উপন্যাস যদি হয়, একেবারে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম উপন্যাস যদি হয়, ইফ ইউ রিড দ্য বুক ওয়ান্স দেন সেকেন্ড টাইম থার্ড টাইম ইউ উইল ডিসলাইক, বিকজ আর ভালো লাগবে না, বিকজ ইউ উইল সে ওকে আমি ফিনিশ করে লেছি, আমি এটা পড়ে ফেলেছি। কুরআনুল করিম, উই আর রিসাইটিং দ্য ভার্স অফ দ্য হোলি কুরআন, উই আর রিসাইটিং দ্য সুরাতুল ফাতেহা, এভরি সিঙ্গেল সালা, এভরি সিঙ্গেল রাকাত, নো বডি সেড, কেউ বলে নাই আজকে তো ফাতেহা পড়তে আর ভালো লাগে না, অন্য একটা সুরা পড়ে নামাজ শুরু করে দেই, কেউ বলেছে? বলে নাই, বলবেও না। কুরআন এভরি ডে পড়ি, চুমু খাই, বুকে লাগাই, আর ভালো লাগে, কেউ তো বললো না এই কুরআন তো পড়তেছি সারা জীবন, নতুন আর কিছু পড়ি, কুরআন আর ভালো লাগে না। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে আর এখন পর্যন্ত পড়তেছেন, টিল দ্য ডে অফ জাজমেন্ট কোরআন মানুষ পড়তে থাকবে আর আল্লাহ কোরআন সেভ করতে থাকবে, কেউ বলে নাই কোরআন পরিবর্তনের দরকার আছে, কোরআন ভালো লাগতেছে না, নতুন একটা আয়াতের দরকার, কেউ বলেছে? বলে নাই। কেন? ইমানদার যখন কোরআন পড়ে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ইমানদার কোরআন তেলাওয়াত করে তার ইমান বৃদ্ধি পাইতে থাকে, এক তোলা এক পারা পড়েছে সে বলে আরেক পারা পড়ি, এক সুরা পড়েছে সে বলে আরেক সুরা পড়েছি, পড়তে তেলাওয়াত করতে বসেছে সুরায়ে মুজাম্মিল পড়েছে বলে আরেকটা সুরা পড়ে ফেলি, ইয়াসিন পড়েছেন বলে আরেকটা সুরা পড়ে ফেলি, তাহলে মুলক পড়ে ফেলি, দোকান পড়ে ফেলি, আরেক পারা পড়ে ফেলি, এইভাবে রিডিং ওয়ান আফটার অ্যানাদার সুরা, ওয়ান আফটার অ্যানাদার সুরা রিডিং, ওয়াই রিসাইটিং দ্য সুরা, ওয়াই বিকজ তার ভালো লাগে, তার দিলের মধ্যে মহাব্বত লাগে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কুরআন তেলাওয়াত পড়লে তার ইমান বৃদ্ধি পায়, ইমান ইনক্রিজ হয়, বুঝতে হবে আপনার মধ্যে ইমান আছে। দিস ইজ দ্য সেকেন্ড কোয়ালিটি। নম্বর থ্রি, মুমিন আপনার মধ্যে ইমান আছে কিনা, তিন নম্বর কোয়ালিটি আল্লাহ বলতেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার তাওয়াক্কুল করে আল্লাহর উপর, যার মধ্যে ইমান আছে সে আল্লাহর উপর তওয়াক্কুল করে, সে আল্লাহ ছাড়া কিছু বুঝে না, বিপদ এসেছে সে আল্লাহর উপর তওয়াক্কুল করে, খুশির সময় আল্লাহর উপর তওয়াক্কুল করে, মুসিবতের সময় আল্লাহর উপর তওয়াক্কুল করে। আর যার ইমান নাই, তার বিপদ আসলেই, তার উপরে যদি মুসিবত আসে, তখন সে আল্লাহকে গালি দেয়, তার কপালকেও গালি দেয়, বলে আমার কপালে টাটা পড়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর যার ইমান আছে সে বলে সুবহান রাব্বিয়াল আলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেজদায় পড়ে যায় আর বলে আল্লাহ আমি আল্লাহ আপনার পক্ষ থেকে আর আপনার দিকে আমি প্রত্যাবর্তন করব, সুতরাং বিপদ এসেছে ভয় পাই না, ও আল্লাহ আমি সবর করলাম, সবর করলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ কোরআনে তো পড়েছি আপনি মানুষকে টেস্ট করে নেন, আপনি মানুষকে টেস্ট করেন, বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুয় ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন তার উপর বিপদ দিয়েছিলাম সে কি বলেছে, তার মুসিবত আসছিল কি বলেছে, মা মরে গেছে তখন সে কি বলেছে, বাবা মরে গেছে কি বলেছে, ভাই মরেছে সে কি মরেছে, মা মরেছে, হাজব্যান্ড মারা গেছে, সন্তান মারা গেছে, তার প্রিয়জন চলে গেছে, সে কি বলেছে, বলে আল্লাহ সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
বলে আল্লাহ ওই কথা বলেছে, সেই নাকি আপনার পক্ষ থেকে এসেছে, আপনার পক্ষ থেকে আবার চলে যাবে, সুতরাং সে আপনার উপর তওয়াক্কুল করে সবর করে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছে নাকি? বলে আল্লাহ আপনার বন্দা সেটাই বলেছে, কপালকে গালি দেয় নাই, তকদিরকেও গালি দেয় নাই, আপনার উপর তওয়াক্কুল করে সবর করে দুই রাকাত নামাজ পড়েছে, আর আল্লাহ আপনার হাওলা করে দিয়েছে। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তার উপর আমার পক্ষ থেকে রহমত বরকত নাযিল হইতে থাকে, আর তাকে জানিয়ে দাও ওই লোকটা সত্য ও ন্যায়ের উপর পরিচালিত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর উপর তওয়াক্কুল করে। সে বলে কিছু থেকে কিছু হয় না, যা ঘটে যা হবে সব আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে হয়। লা ইয়ারুদ্দুল কদর, আমি একটু পরে আসতেছি, যা ঘটবার সেটা ঘটবেই, এটা হাজার বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, কেউ খণ্ডাতে পারবে না, কেউ খণ্ডাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ কিছু পরিবর্তন করতে পারবে না। সুতরাং বিপদ যখন আসে গাবড়ে যাবেন না, মুসিবত আসে গাবড়ে যাবেন না, সমস্যা সুখ দুঃখ সব অবস্থায় তাওয়াক্কাল তু আলাল্লাহ। আল্লাহ বলেন যখন মুমিনের উপর মুসিবত আসে তখন সে কাউকে গালি দেয় না, সে আল্লাহর উপর তওয়াক্কুল করে বলে ও আল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহ আপনার উপর তওয়াক্কুল করলাম। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাই লা তাআসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, সূরা হাদিদ। সুতরাং যা ঘটবার সেটা ঘটবে, বিপদ আসার সেটা আসবেই, সুতরাং এতে খুশি হলা ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, কারো উপর আল্লাহ খুব দয়া করেছেন এই জন্য দয়ার সাগরে ভেসে সব খালি সাফল্য একটার পর একটা উন্নতি, স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স, সব কিছুর মধ্যে তার যেদিকে হাত দেয় ওদিকে তার সাকসেস, যেদিকে হাত দেয় ওইদিকে সাকসেস দেয়, আর সব সাকসেস পেয়ে গর্দনা মোটা হয়ে গেছে। এখন বলে অহংকারী করে, তকব্বরি করে, বাহাদুরি করে, আল্লাহ বলেন ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যা দিয়েছি তা নিয়ে খুশি হয়ে খুব বেশি বাড়াবাড়িও করিও না, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না, অহংকারীকে পছন্দ করি না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, গাল ফুলাই ফুলাইয়া মানুষের সাথে কথা বলিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের মধ্যে তুমি লাফালাফি করে হাঁটিও না, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, পছন্দ করেন না। আবার দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, গাবড়ে যাইও না, কষ্ট পেয়েছো গাবড়ে যাইও না, তাওয়াক্কুল করো আল্লাহর উপর। ইজাস্তাদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলম নাশরাহ ফাউসরুম বাইনা ইসরাইহি ইজা ফাক্কারতাহু ফাফরাহ, যখন মুসিবত আসে একবার দুঃখ এসেছে আবার সুখ আসবে, সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, দুঃখের পরে আবার সুখ আসে, এটা দুনিয়ার নিজাম। দেখেন না কত মানুষ সকালে ফকির বিকালে বাদশাহ, বিকালে ফকির সকালে বাদশাহ, বিশাল গাড়ি বাড়ির মালিক হঠাৎ দেখবেন রাস্তার ফকির। আবার কত মানুষ একেবারে রাজকীয় শাসনে ছিল, পৃথিবীর রাজত্ব করেছে, দেখেন নাই লিবিয়ার গাদ্দাফি প্রেসিডেন্ট ছিল, শেষ পরিণতি কি? দেখেন নাই সাদ্দাম কেমন শাসক ছিল, কত বাহাদুর ছিল, শেষ পরিণতি? একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, তাদেরকে ইনসাল্ট করার জন্য নয়, এক্সাম্পল দেওয়ার জন্য। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে হাদ, কওমে সামুদ এবং বড় বড় জালিম গাদ্দারদের কথা বারবার কোরআনে কারুন নমরুদ ফেরাউদের কথা বলে দিয়ে বারবার বলে দিয়েছেন, কেন? লাইবরাতাল লিউলিল আবসার, তা থেকে লেসন নেওয়ার জন্য, দেন উই হ্যাভ টু লার্ন দ্য লেসন। পৃথিবীতে যা উত্থান পতন ঘটে যায় কেউ ঘটাতে পারে না, সব আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার আল্লাহর উপর তওয়াক্কুল করে, সে কারো উপর তওয়াক্কুল করে না, তার তওয়াক্কুল থাকে আল্লাহর উপর। আমি যদি বিপদে পড়ার পরে আমার মনের মধ্যে আল্লাহর তওয়াক্কুল থাকে, দেন বুঝতে হবে আই হ্যাভ এ ইমান, আই এম এ মুমিন, আমার মধ্যে ইমান আছে। এটা গেল তিন নম্বর কোয়ালিটি, পাঁচটা কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا, এই পাঁচটা কোয়ালিটির কথা বর্ণনা করে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, দে আর দ্য রিয়েল মুমিন। আরো দুইটা কোয়ালিটি কি? আল্লাযীনা ইয়াকিমুনা আস-সালাহ, মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না, ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না,
যার মধ্যে ইমান আছে, নামাজের টাইম হয়ে গেলে সে সাথে সাথে নামাজ পড়ে ফেলে। যদি নামাজ পড়তে ভালো লাগে, মসজিদে যেতে ভালো লাগে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ভালো লাগে, নামাজে দাঁড়াইলে আপনার ভালো লাগে, বুঝতে হবে আপনার মধ্যে ইমান আছে, আপনার মধ্যে ফিলিংস আছে, আপনার মধ্যে ইমান আছে। নামাজ পড়তে ভালো লাগে না, বুঝতে হবে আপনার মধ্যে মুনাফিকি আছে। নামাজ পড়তে ভালো লাগে না, বুঝতে হবে আপনার মধ্যে ইমান নাই, কমজোর ইমান সরবরাশ হয়ে যাচ্ছে। যেইভাবে যত ভালো একটা মেশিন হোক না কেন, এই মেশিনটাকে যদি ইউজ করেন না, কিছুদিন ফেলে রাখেন, অটোমেটিক এটার মধ্যে রাশ হয়ে জঙ্গার লেগে মেশিন নষ্ট হয়ে যায়। যত দামি গাড়ি আপনি কিনুন না কেনে, ওটা যদি আপনি ড্রাইভ না করেন, অটোমেটিক এটা নষ্ট হয়ে যাবে। যত ভালো আপনার ইমান থাকে না কেন, ইমানকে যদি আপনি কন্টিনিউ যদি নামাজ পড়েন না, ইমান তিলে তিলে উইক হয়ে আপনার ইমান অন্তর থেকে চলে যাবে, ইমানের নূর চলে যাবে, ইমানের নূর চলে যাবে। সুতরাং মুমিন এবং কাফিরের মধ্যে ব্যবধান অতটুকু হচ্ছে, ইমানদার নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে বেঈমান নামাজ পড়ে না। এখন আপনাকে বিচার করে দেখতে হবে আপনি মুমিন না মুমিন নয়। যদি আমি মুমিন না হই তাহলে আমি আমার জীবন বরবাদ। আমাকে কি নামাজ পড়তে ভালো লাগে? আজ কি আমি ফজরের নামাজ পড়েছি? আমি কি জোহরের নামাজ পড়েছি? আমি কি রেডি আছি আসরের নামাজের জন্য? আমি কি গতকালকে নামাজ পড়েছি, রমজানের রোজা রেখেছি? আমার কি নামাজ পড়তে আমার ভালো লাগে? না তারাবির নামাজও ফাঁকি দেই, ফজরের নামাজও ফাঁকি দেই, এশার নামাজও ফাঁকি দিলাম, বুঝতে হবে আমার মধ্যে ইমান কমজোর। ভাই ইমান যদি না থাকে দুনিয়ার জিন্দগি বরবাদ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, বউ আপনার নয়, বাচ্চাও আপনার নয়, ছেলেও আপনার নয়, মাও আপনার নয়, বাবাও আপনার নয়। যে মাতার গাম পায়ে ফেলে দিয়ে বউ বাচ্চা সন্তান মা বাবাকে লুক আফটার করতেছেন, কাল হাসরের ময়দানে লাত্তি মারবে, মাও বলবে আপনি আমার সন্তান নয়, বাবাও বলবে তুমি আমার ছেলে নয়, ছেলেও আপনাকে বলবে বাবা তুমি আমার বাবা নয়, আমি তোমাকে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, every single person on the day of resurrection bakte takbe bakte takbe, keu apnar apon takbe na, apon bolte keu nai, apon bolte duniyate keu nai, apon hocche apnar amol, amar amol apon khe, amar apon hocche amar namaz, amar ibadat, amar sadaqa, this is my own, this is my own, keu amar apon noy, this is the duniyar system je ma baba bhai bon niye cholte hoy, কেউ আপনার আপন নয় কাল হাসরের ময়দানে। যদি মা বাবার খেদমত করতে পারেন, এই মামার মা বাবার দোয়া আপনার জন্য আপন হবে। যদি বউ ছেলে সন্তানকে দিনের পথে চালান, ওইটা আপনার জন্য বেনিফিটেড হবে। যদি বউকে দিনের পথে চালান, নামাজি বানান, আল্লাহওয়ালা বানান, হালাল খাওয়ান, তাহলে এটা আপনার জন্য সদকা হবে, আর আপনার বাচ্চা আপনার জন্য সহায়ক হবে। আর হারাম রুজি করলাম, হালালে হারামে চালাইলাম, যত বেশি রুজি করে না কেন, যত বেশি বউ বাচ্চাকে খুশি করে না কেন, হারাম মাল দিয়ে কিচ্ছু হবে না, লাভ হবে না, কোনো লাভ হবে না। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون شطران نماز قائم করতে হবে আর 5 নম্বর কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ينفقون يقيمون الصلاة ومما رزقناهم ينفقون the believers ইমানদার যারা তারা দে ডোনেট ইন দা ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত দান করে আল্লাহর রাস্তায় ব্যয় করে কনস্ট্যান্টলি আল্লাহর রাস্তায় ব্যয় করে এমন ভাবে ব্যয় করে এমন ভাবে ব্যয় করে ওই হাত দিয়ে দিছে ওই হাতে বলতে পারে না ওয়মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন পাহাড় পরিমাণ সম্পদ বানিয়ে রাখছে একটা পয়সাও সে আল্লাহর রাস্তায় ব্যয় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি একটা ঘটনা বলি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসালাম রাস্তার দিকে যাচ্ছেন শয়তানকে পেয়ে গেলেন আরেকদিন বলছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে তার কিতাবের মধ্যে লিখেছেন যে ইয়াহইয়া আলাইহিস সালাতু রাস্তার দিকে যাচ্ছেন আর শয়তানকে পেয়ে গেলেন জিজ্ঞেস করলেন শয়তানকে যে কোন জিনিস তোমার কাছে পছন্দনীয় আর কোন জিনিস না পছন্দনীয় তখন শয়তান বলল আপনি আল্লাহর নবী আর আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন জবাব না দিয়ে তো পারলাম না আর আপনার সাথে তো মিথ্যা কথা বলতে পারবো না কারণ আপনি আল্লাহর নবী শয়তান বলল কোন ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি কোন মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে সব কিছু করে কিন্তু সে আল্লাহর রাস্তা দান খয়রাত করে না বখিল তাকে খুব ভালো লাগে তাকে খুব ভালো লাগে তাকে আমি মহাব্বত করি তার সাথে আমার ফ্রেন্ডশিপ গড়ে তুলি কারণ বখিলকে আল্লাহ পছন্দ করেন না আমি বখিলকে পছন্দ করি সে নামাজ পড়ুক রোজা রাখুক আমার আপত্তি নাই কিন্তু সে যে দান খয়রাত করে না যাকাত দেয় না লিল্লা দেয় না ফিত্রা দেয় না গরিবের হক দেয় না এই জন্য এই বখিল মানুষ দ্য টাইট পার্সন ইজ মাই ফ্রেন্ড বখিল পার্সন ইজ মাই ফ্রেন্ড হু সের শয়তান হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু জিজ্ঞেস করলেন আর তোমার দুশ্মন কে সে বলল আর বললেন না
সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, মালও হারাম, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হারাম অর্জন করতেছে, হারাম পথে চলতেছে, হারাম খাইতেছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। ওই লোকটা যখন আল্লাহর রাস্তায় দান করে দেয় তখন আমার সহ্য হয় না বলে, এটা আবার কোন ধরনের কথা, এটা কোন ধরনের কথা, সে তো নামাজই পড়তেছে না, রোজা রাখতেছে না, সে আল্লাহর রাস্তায় দান করলে তোর অসুবিধাটা কি? তখন শয়তান বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছেন গাফফার। যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, আল্লাহর রহমতের জরিয়া জুস মেরে দেয়, আর আল্লাহ এর বহুত বড় বড় নাফরমানকে মাফ করে দেন। এই জন্য আমি যখন কোনো নাফরমান বন্দাও আল্লাহর রাস্তায় দান খয়রাত করে আমার বড় কষ্ট হয়, কারণ আমার বয় লাগে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন, কারণ আমি এত কষ্ট করে তাকে নাফরমান বানাইলাম, এখন যদি আল্লাহ মাফ করে দেন তো আমার তো সব কাজ বরবাদ। দেখছেন, এই জন্য ইমানদারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কোরআনে বলতেছেন যে ইমানদারের পাঁচটা বৈশিষ্ট্য, কোরআনের জিকির শুনলে, আল্লাহর নাম শুনলে, নাম্বার ওয়ান আল্লাহর নাম শুনলে তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন তেলাওয়াত শোনা হয় তখন তার ইমান বৃদ্ধি পাইতে থাকে, যাদাত ইমানাহু, তার ইমান বৃদ্ধি পায়। নম্বর টু, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নম্বর থ্রি, ইমানদার আল্লাহর উপর তওয়াক্কুল করে। নম্বর ফোর, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, ইমানদার কখন নামাজ বাদ দেয় না, নামাজ পড়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইমামদার আল্লাহর রাস্তায় দান খয়রাত সদকা খয়রাত করে। এই পাঁচটা কোয়ালিটি যার মধ্যে আছে, আল্লাহ কোরআনে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সঠিক মুমিন, এরাই হচ্ছে রিয়েল বিলিভার্স। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এরার বদলা আল্লাহর কাছে। আমাকে ছোট্ট একটা ব্রেকে চলে যেতে হচ্ছে ইনশাআল্লাহ, ব্রেকের পরে আমি হাদিসের আলোকে ইমান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। স্টে উইথ আস ইনশাআল্লাহ, আই উইল কাম ব্যাক আফটার দ্য ব্রেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।